প্রথম পর্বটি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরে রয়েছে আমাদের উদ্বোধন পর্ব। সামনে উপস্থিত আছেন বরিশালের বিভিন্ন লোক, আত্মার আত্মীয় এবং সমস্ত স্থল মালিকরা, আমাদের শিউলিফুল আছে, একুশ আছে, করতে পারিনি। তো এবার যেহেতু সেই মহা ইতিমধ্যে আমাদের শিশু কিশোরদের চিত্রাঙ্কন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারা যেমন খুশি তেমন আঁকবে, উপস্থিত থাকবে। আমাদের অনুষ্ঠানটি শুরু হবে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। তো ইতিমধ্যে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শুরু হয়েছে। তো আপনারা আপনাদের পণ্যের সম্ভারটি সাজিয়ে শিল্পী জাতীয় অনুশীলন সম্মেলন পরিষদ বরিশাল শাখার সমস্ত শিল্পীদের মঞ্চে আসা শান্তিনিকেতনের বীরভূমেরাটি বীরভূমের শান্তিনিকেতনে পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল ধর্মের মানুষের একটি মহামিলন ক্ষেত্র গুরুত্ব কমে যাবে। সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে মঞ্চে উপস্থিত আছেন প্রিয় সুধীমণ্ডলী, অনুরোধ জানাবো গাজী নাইমুল হোসেন লিটু, প্যানেল মেয়র এক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ।
সমস্ত শিল্পী মঞ্চের কাছাকাছি থাকার জন্য।